18 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর পর্যন্ত পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের টাউন হল ময়দানে 15তম ভারত সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হবে। শুক্রবার এই উপলক্ষে টাউন হল ময়দানে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি অরূপ দাস, সম্পাদক প্রসেনজিৎ পোদ্দার, আহ্বায়ক শ্যামল দাস ও প্রসেনজিৎ দাস। এদিন প্রসেনজিৎ পোদ্দার জানান, আজকে ভারত সংস্কৃতি উৎসব 14তম ভারত সংস্কৃতি উৎসবের সাংবাদিক সম্মেলন। আগামীকাল বিকেল 5:30টায় আমাদের ভারত সংস্কৃতি উদ্বোধন, তার আগে সকাল 10টা থেকে বর্ধমান টাউন হল ময়দান থেকে ঢলদিঘি হয়ে রানিময় বাজারের মোড়, বিসি রোড হয়ে, কার্জন গেট হয়ে আবার টাউন হলে একটা সাংস্কৃতিক পদযাত্রা বেরোচ্ছে। এই পদযাত্রায় বর্ধমান শহরের তথা জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবেন। তার সন্ধ্যে ঠিক 5:30টায় আমাদের উৎসবের উদ্বোধন করবেন বর্ধমান রামকৃষ্ণ মিশনের স্বামীজি স্বামী অজ্ঞানন্দজি মহারাজ। সঙ্গে থাকবেন বিশিষ্ট শিল্পী হৈমন্তী শুক্লা সহ একাধিক শিল্পী এবং বর্ধমান শহরের প্রশাসনিক আধিকারিকগণ থাকবেন। আর আমাদের প্রত্যেক দিন কাল থেকে শুরু হলো, আর আগামীকাল আগামী 19 তারিখ থেকে সকাল 9টা থেকে রাত্রি 10টা পর্যন্ত বর্ধমান টাউন হল অডিটোরিয়াম, টাউন হল ময়দান এবং টাউন হলের পশ্চিম দিকে যে স্টেজ, এই তিন জায়গায় সন্ধ্যে 6টা 15 প্রতিযোগিতা চলবে এবং সন্ধ্যে 6টার পর একটা হলে সাংস্কৃতিক অনুষ্ঠান আর একটা হলে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই আমাদের টোটাল এবছরের প্রতিযোগী প্রায় 4,000-এর কাছাকাছি প্রতিযোগী হয়েছে। এছাড়া প্রায় 166 জনের মতো শিল্পী ও সংগঠন আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে। হ্যাঁ বলুন, বাইরের দেশ যেটা এবছর আসছে তারা সব ভার্চুয়াল মুডে আসছে, কারণ এখনও তো সব নর্মালাইজ হয়নি। তা আমেরিকা, কানাডা, দুবাই, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেদারল্যান্ড, এরা সব মানে ভার্চুয়াল মুডে থাকছেন। আর এছাড়া আমাদের এই রাজ্যের বাইরে কিছু ভার্চুয়ালে থাকছেই, প্লাস কিছু কিছু রাজ্য, হ্যাঁ আসাম, মেঘালয়, আপনার ছত্তিশগড়, এখানে এই সহ এই কিছু কিছু রাজ্য তারা সশরীরে এসেও অনুষ্ঠান করছে কলকাতার অনুষ্ঠানে। আমাদের বাইরে যারা গত বছর না, গত বছরটা পুরোটাই ভার্চুয়াল মোডে হয়েছিল প্রতিযোগিতাটা, কিন্তু এবছর প্রতিযোগিতাটা পুরোটা ভার্চুয়াল না। যেমন বর্ধমানটা পুরোটাই অফলাইন হচ্ছে, বর্ধমানটা পুরোটাই সরাসরি হচ্ছে, আর কলকাতাটায় আপনার ভার্চুয়াল মোডে হচ্ছে, সরাসরি দুটোই হচ্ছে, কিন্তু কম্পিটিশন একটাই, মানে অনলাইন আলাদা অফলাইন আলাদা এরকম না, টোটাল কম্পিটিশনটা একটাই। তার পুরস্কার বিতরণী আগামী 30শে ডিসেম্বর ICCR হলে 30শে ডিসেম্বর পুরস্কার বিতরণ। বর্ধমান থেকে পিন্টু ব্যাটেলার রিপোর্ট, আনন্দ বার্তা।